ক্লাসো ড্রামার দ্বিতীয় প্রযোজনায় মঞ্চায়ন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ডাকঘর। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যমণ্ডল মঞ্চে ডাকঘর নাটকটি প্রদর্শিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের 81তম প্রয়াণ দিবস স্মরণে 6 মাসব্যাপী অভিনব কর্মশালার দ্বিতীয় আবর্তনী অংশগ্রহণকারীদের নিয়ে করা হয় এই নাটক। ডাকঘর নাটকটি নির্দেশনা করেন রাবেয়া রাব্বু ও সহযোগী নির্দেশনায় ছিলেন রাগিব নাইম। নাটকের মূল চরিত্র অমলের ভূমিকায় অভিনয় করেছেন ইফফাত নওশিন জয়ী। নাটকটিতে অপেক্ষা ও পৃথিবী ঘুরে দেখার যে আকাঙ্ক্ষা আকুলতায় বহিঃপ্রকাশ ঘটেছে তা শিল্পীদের অভিনয়ের মধ্য দিয়ে।